হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই সো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স অ্যান্ড টেন্সকে ইংলিশের নাকি রাজা বলা হয় বিকজ যে টেন্স পারে না সে নাকি ইংলিশের আসলে বেসিকটাই জানে না সো আজকে আমরা একটু টেন্স নিয়ে আলোচনা করি দেখা যায় ম্যাক্সিমাম ক্লাসেই অর্থাৎ ছোটো থেকে বড় যে কোনো ক্লাসেই আমাদের ফিফটি পার্সেন্ট স্টুডেন্টদেরই টেন্স নিয়ে একটু সমস্যা থাকে সো আমরা আজকে টেন্স নিয়ে একটু মজা করে দেখি টেন্সটাকে শেখা যায় কি না সো ফার্স্টলি আমি তোমাদেরকে টেন্সের কিছু স্লাইড দেখাবো আজকে সো ফার্স্ট স্লাইডে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি টেন্সের প্রকারভেদ ক্লাসিফিকেশন অফ টেন্স সো টেন্স প্রধানত হচ্ছে তিন ধরনের আমরা এটা সবাই জানি প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার এখন এই প্রেজেন্ট টেন্সে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারেই কিছু কমন ফিচার্স আছে আচ্ছা সাবজেক্ট সাবজেক্ট মানে কি কর্তা সো তুমি যে কোনো সেন্টেন্স তুমি মেক করো না কেন প্রত্যেকটা সেন্টেন্সেই দেখা যাবে সাবজেক্ট কমন এখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও চারটা ক্লাসিফিকেশান আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স হচ্ছে চার ধরনের প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ডিরেক্টলি ওয়ার্বের বেসড ফর্ম বসতেছে ভি ওয়ান দেন অবজেক্ট বলো এক্সটেনশন বলো এনিথিং আফটার দ্যাট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্সে যেটা হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি আসতেছে কোন অক্সিলারি প্রেজেন্টের অক্সিলারি একটু খেয়াল করে দেখো প্রেজেন্টের অক্সিলারি কিন্তু আমরা সবাই জানি এম ইজ অথবা আর যে কোনো একটা প্লাস হচ্ছে যেহেতু এটা কন্টিনিউয়াস তাই আইএনজি ফর্ম তো থাকবেই সো এখানে ভার্বের আইএনজি ফর্মটা বসল প্লাস এক্সটেনশন তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে কী চেঞ্জটা আসতেছে একটু খেয়াল করি সাবজেক্টের পরে পারফেক্ট অক্সিলারি বসছে পারফেক্ট অক্সিলারি কোনটা এখানে হ্যাপ অথবা হ্যাজ তারপরে হচ্ছে এক্সটেনশন ও হ্যাঁ হ্যাপ অথবা হ্যাজের পরে তো আমাদের ভার্ব দিতে হবে ভার্বটা কি হবে ভি থ্রি সো ভার্বটা ভি থ্রি হচ্ছে তারপরে এক্সটেনশন হচ্ছে এরপরে যেটা আসতেছে লাস্টলি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সিম্পলি জাস্ট একটু চেঞ্জ হবে সেটা হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি এরপরে তুমি এক্সটেনশনটা বসিয়ে দাও সো এই যে অকজিলারি রিলেটেড চেঞ্জগুলা আমরা যদি একটার ক্ষেত্রে মনে রাখতে পারি বাকি সব রুলসগুলা স্ট্রাকচারগুলো আমরা খুব সহজে মেমোরাইজ করতে পারব এর পরে আমরা চলে যাই পাস্টের ক্ষেত্রে পাস্টের ক্ষেত্রে কি আসতেছে পাস্ট ইন্ডিফিনিট জাস্ট একটু চেঞ্জগুলো তোমরা খেয়াল করো পাস্ট ইন্ডিফিনিটে ভি এর কোন ফর্ম বসবে পাস্ট ফর্ম বসবে যেহেতু এটা পাস্ট টেন্স ভি টু বসলো পাস্ট কন্টিনিউয়াসে কি চেঞ্জ হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ার অ্যামিজারের জায়গায় কি বসতেছে ওয়াজ বসতেছে তার মানে এই যে প্রেজেন্টে আমরা যেটা পড়েছি সেই স্ট্রাকচারটাই থাকবে জাস্ট অ্যামিজার এই অক্সিলারিটার জায়গায় ওয়াজওয়ায়ের বসায় দিলাম এরপরে তুমি চলে যাও পারফেক্টে অর্থাৎ পাস্ট পারফেক্টের ক্ষেত্রে সিম্পল জাস্টে চেঞ্জটা আছে হ্যাভ অথবা হ্যাজের জায়গায় হ্যাড বসবে আর যা আছে সেম থাকতেছে পারফেক্ট কন্টিনিউয়াসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সেম এখানে শুধু হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের জায়গায় বিন বসবে আচ্ছা এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফিউচার ফিউচার ইন্ডিফিনিটে একটু স্লাইটলি চেঞ্জ আছে আমরা একটু দেখে নিই কী হবে সাবজেক্টের পরে উইল বসবে উইলের সাথে ভি ওয়ান বসবে সবসময় মনে রাখবা ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল আসতেছে এক্সট্রা অগজিলরি হিসেবে আর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসতেছে আচ্ছা এরপরে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পরে উইল বি উইল বি দেন ভি ওয়ান প্লাস আইনজি আচ্ছা তারপরে হচ্ছে পারফেক্ট অর্থাৎ ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্টে কী চেঞ্জ আসতেছে উইল হ্যাভ আগে আমরা বসিয়েছিলাম প্রেজেন্টের ক্ষেত্রে কী হ্যাভ অথবা হ্যাজ পাস্টের ক্ষেত্রে কী বসিয়েছি হ্যাড অ্যান্ড ফিউচারে কী বসাবো উইল হ্যাভ লাস্ট যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এখানে কী চেঞ্জ হচ্ছে সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন দেন বাকি যা আছে সেম থাকতেছে সো আমরা বুঝতে পারলাম যে এখানে কি কি চেঞ্জেসটা ঘটছে সো আমরা এখন থেকে টেন্সটাকে আর ভয় না করে জাস্ট একটু খেয়াল করে পড়তে হবে যে কোথায় কোথায় কোন চেঞ্জেসগুলো ঘটছে আর একটা বা দুইটা স্ট্রাকচারকে আমরা যদি একটু খেয়াল করে দেখি যেমন প্রেজেন্টের স্ট্রাকচারগুলোকে যদি ভালো করে খেয়াল করি পাস্ট এবং ফিউচারটাও ইজি হয়ে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করো আল্লাহ হাফেজ